যে ভ্যালু আর ভুটানের রুপির যেটা ভ্যালু সেটা ভুটানত আমাতক তেলের দাম বেশি, পেট্রোলের দাম 106 টাকা পর্যন্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে সরকারের আপনার করণীয় কি করে? না, এই আমি সকলে চিন্তিত, এইটক আমি সকলে বিষয়টো রাইজর যদি অসুবিধা হয় তেনেহলে নির্বাচিত সরকার এখনের দায়বদ্ধতার প্রতিও হয়তো বহুতে প্রশ্ন বোধক বা প্রশ্ন করব, করাটা স্বাভাবিক। গতি আমি অতি সোনকালে পেট্রোলের মূল্য বৃদ্ধি এটা নিয়ন্ত্রণ অনার বাবে কেন্দ্রীয় সরকারে বিশেষ প্রধানমন্ত্রী ডাঙরিয়া উদ্যোগ গ্রহণ করেছে। আর একটা কথা স্পষ্ট, যদিও সকলে বিভিন্ন ধরনের যুক্তি দিছে, মোর যুক্তি এটাই যে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত খাড়ুয়া তেলের ক্রুড অয়েলের ভয়াবহ মূল্য বৃদ্ধি হয়েছে। আজি চীনেরপরা আরম্ভ করে কেবাখনো রাষ্ট্রত যি আমি যোরপরা খাড়ুয়া তেল আমি আনো, বিশেষ UAE সৌদি আরবিয়ারপরা আরম্ভ করে আমি 4-5খন মূল রাষ্ট্রেরপরা আমি আমার ক্রুড অয়েল আমি ইম্পোর্ট করো। সেই ক্রুড অয়েলের মূল্য পার বেরেল যা 3 মাস আগত যদি $50 আসে, আজি তার মূল্য হয়েছে $150 পার বেরেল। গতি আন্তঃরাষ্ট্রীয় স্তরত ইয়ার মূল্য সচা অর্থ বৃদ্ধি হয়েছে। এই কোনবাই কেনে ধরনের প্রতিষ্ঠা করে সেটা বেলেগ বিষয়, কিন্তু সচা অর্থ মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত মূল্য বৃদ্ধি হলেও ভারততো মূল্য বৃদ্ধি হব লাগে বলে তাক আমি সেই যুক্তি সমর্থন নকরো। ইয়াতো মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আর রাইজর যেখিনি আজি দেখিছো অন্যান্য সামগ্রীরও কম বেশি পরিমাণে, যেহেতু যাতায়াতের মূল ইন্ধন হিসাবে পেট্রোল ডিজেলকে ব্যবহার করা হয় ভারতবর্ষত, গতি সেইটো কারণে আমি সকলে চিন্তা করে আছো অতি সোনকালে অহা এমাহমানের ভিতর মই ভাবো যে পেট্রোল ডিজেলের মূল্য কিছু পরিমাণে হলেও হ্রাস হব আর রাইজক কিছু সকাহ আমি দিব আমি চেষ্টা করিম। ইয়ার লগে আমি বিভিন্ন আমার যনিবিলাক আছে আসনিবিলাকর লাভ আমি রাইজর কারণেও আমি দিয়ার আমি যদি করছো, ইয়াত কোনো দালাল নাই, এটা কোনো মধ্যভোগী নাই, কোনো কমিশন রাজ নাই, ইয়াতে ডাইরেক্ট 100 টাকা যদি দিল্লিয়ে পঠায় 100 টাকা ডাইরেক্ট সেইজন একাউন্ট হোল্ডারের যিজনের নির্বাচিত হয় বেনিফিসারি হিসাবে তার একাউন্টত আমি ট্রান্সফার করে দিই। গতি এটা দালাল রাজ কমিশন রাজর এটা জমলা নাই, বিজেপির দিনত এইবিলাক শেষ হল, এটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যুগ। গতি মানে ভাবো বহু মানুষে একবারে সরকারখন তেলকর ওসরত গৈ পদূলিত গৈ উপস্থিত হয়েছে আর তার লাভ রাইজে পাওয়াটা আরম্ভ করেছে। আপনি কলে আন্তঃরাষ্ট্রীয় বাজারের মানে খরচ মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু কথা তো হল কি আমি বিভিন্ন উৎসর পাওয়া অনুসরি ভুটানে হোক শ্রীলঙ্কায় হোক এটাও তার পেট্রোলের দাম বহুখানি কম। ভুটানের রুপির ভ্যালু আর ভারতবর্ষের রুপির ভ্যালু আকাশ পাতাল পার্থক্য। ভুটানখনত তেলকর সরকারের যেটা ব্যবস্থা সরকারি ব্যবস্থা তেলকর যদি সরকারের ফলেরপরা কিছু উদ্যোগ তেলকে তাত বিভিন্ন ধরনের তাত লৈছে, বিভিন্ন বহিরাষ্ট্রর ডাইরেক্ট তাত ইনভেস্টমেন্ট আছে। গতি ভুটানের তেলের লগত আমার তেলের মানে আমার ইয়াত মার্কেটের লগত ভুটানের মার্কেটের তুলনা নহয়। আজি আপনি ভুটানের 100 টাকা ভারতবর্ষের 40 টাকা, গতি তেনেকুয়া কথা। গতি সেই টকার হিসাবত যদি আপনি ভুটানের টাকা আর আমার টাকা যদি ধরে তেতিয়াহলে ভুটানত আমাতক তেলের দাম বেশি। আজি ইন্ডিয়ান রুপির যে ভ্যালু আর ভুটানের রুপির যে ভ্যালু সেটা পার্থক্য আছে, যে ডলার আর রুপির যে পার্থক্য ঠিক তেক ভুটানের মানে কইন আর ভুটানের আর ভারতবর্ষের যেটা রুপি তার মজার পার্থক্য আছে। শাক পাচলির মূল্য না, এটা চাক পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার লগে স্বাভাবিকতেই সকলো সামগ্রীর পরিবহনের উপর ইয়ার একটা প্রেসার পড়ব, সেইটার কারণেই শাক পাচলিরপর আরম্ভ করে সকলবিল সামগ্রীর এটা অস্বাভাবিক মূল্য। জেনেরেলি এই সময়খিনিত কিন্তু এই এমাহ দুমাহ কিন্তু অল্প মূল্য বৃদ্ধি শাক পাচলিরও হয়, কারণ কি আমার এতিয়া উৎপাদনের মানে এই গছ হেৰি পুলি রোয়া সময় আজি কবি রোয়ারপরা আরম্ভ করে মূলা হিসারপর আরম্ভ করে এই সময় সিজে আর হয়তো এমাহ পিছত মূলা ওলাই আহিব, তারপর ওলকবি ফুলকবি বন্ধাকবি ওলাই আহিব, তেতিয়া লগে লগে আকো আপনি দেখিব দুমাহ পিছত বন্ধাকবি আজি 50 টাকাত বন্ধাকবি খাইছো, কিন্তু এমাহ বা দেড় মাহ পিছত দেখিব 15 টাকাত বন্ধাকবি পাব, আপনি 12 টাকাত বন্ধাকবি পাব, এই গুরুত্বতে পাব। গতি সেইটার কারণে এই উৎপাদনের এই সময়খিনিত অলপমান মূল্য বৃদ্ধি হয় প্রতি বছরে হয় এই সময়, কিন্তু পেট্রোল ডিজেলের মূল্য অল্প বেশি বৃদ্ধি হওয়ার কারণে ইয়ার প্রভাবটা সকল সামগ্রীর উপর পড়ছে।